ফাঁকা বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের 27 নম্বর ওয়ার্ডের বাবুরবাগ ইন্দ্রপ্রস্থ এলাকায়। বাড়ির মালিক বিশ্বলোচন কর্মকার দুদিনের জন্য কলকাতার দমদমে মেয়ের বাড়িতে বেড়াতে যান। বুধবার সকালে এলাকাবাসীরা দেখেন দরজার তালা ভাঙা। প্রতিবেশীরা বিশ্বলোচন কর্মকারকে ফোন করে চুরির ঘটনা জানান। তড়িঘড়ি তিনি দমদম থেকে বর্ধমানে ফিরে বাড়িতে উপস্থিত হয়ে দেখেন ঘরের সমস্ত জিনিসপত্র তছনছ অবস্থায় রয়েছে। আলমারি ভেঙে নগদ 50,000 টাকা ও সোনার অলংকার দুষ্কৃতীরা চুরি করে নিয়ে গেছে। আমরা থাকি না মানে কি, 10 দিন 15 দিনের পর আমরা চলে যাই মেয়ের কাছে, আবার হয়তো 10 দিন 15 দিন 20 দিন পর আবার ফিরে আসি। কোথায় যান মেয়ের কাছে? আমি মেয়ের বাড়ি কলকাতা দমদমে। এসে কি দেখলেন? এসে দেখলাম ভাঙা সব। আমাদেরকে টেলিফোন করে জানালো পাশাপাশি লোকরা, এনারা ওনারা। তারপর আমরা এলাম সাথে সাথ, মানে ইয়ে করে স্টেট বাস করে, তারপরে এসে দেখলাম এগুলো সব ভাঙা। আজকেই আসলে? আজকেই এলাম। এখন আমরা সেসব দেখার সুযোগ পাইনি, সময়ই পাইনি, এলাম তো আমরা 12টায়। বাড়ির ভেতরে সমস্ত দরজা জানালা, এই দরজা সমস্ত আলমারি সমস্ত ডিভান সব কিছু ভেঙে নিয়েছে, কোনো কিছু বাদ দেয়নি ভাঙতে। ট্রাঙ্ক যা কিছু ছিল সব কিছু, যতগুলো তালা ছিল প্রায় 20 থেকে 25টা তালা ছিল, 25টা তালাই ভেঙেছে। এখন দেখছি বাসনগুলো কিছু কিছু যায়নি, এবার কিছু যে গেছে কি না গেছে তাও জানি না। টাকা পয়সা ছিল? হ্যাঁ, টাকা পয়সা তো কিছু থাকবেই, সেটা কত ছিল অত তার গোনা ছিল না, কিছু তো গেছেই টাকা পয়সা। সোনা একটু আধটু বেশি আমার সোনা ছিল, সোনা নেই। সোনা নেই বললাম তো, আমার খুব সময় গেলে হয়তো খুব হলে খুব বেশি হলে এক ভরি যাবে। মানে টাকা মোটামুটি কত ছিল বাড়িতে? ওইটা বলতে পারবো না ক্যাশ টাকা কত ছিল, মোটামুটি 1040-1050 হবে। আবার কি চাইবো, যে যদি ইয়েকে যে চুরি করেছে সেই লোককে যদি আইডেন্টিফাই করতে পারে রে, এই আর কিছু। পাড়ায় কি সিকিউরিটি গার্ড আছে? হ্যাঁ, পাড়ায় সিকিউরিটি গার্ড আছে, তাদেরকে চাঁদা দিই আমরা প্রতি মাসে। যদিও এই এলাকায় নৈশ নিরাপত্তা কর্মী রয়েছে, তারপরও কি করে চুরি হলো সেই প্রশ্ন তুলেছেন এলাকাবাসীরা। ঘটনা তো আমি থাকি না সকাল থেকে, আমি একটু বাইরে কাজে যাই, তো আমার বাড়ি থেকে ফোন করে বললো যে এরকম আমাদের পাড়াতে বাড়িতে চুরি হয়েছে, হ্যাঁ বিশ্বলোচন কর্মকারের বাড়িতে। তো আমি মোটামুটি দু একজনাকে বললাম যে এরকম চুরি হয়েছে, খোঁজ খবর নিতে। তো আমি এসে দেখলাম যে ওনারা এসেছেন, তাই আমি এলাম দেখতে যে কীভাবে কী হয়েছে। তা দেখলাম যে ওপরে উঠে সমস্ত যা ভেঙেছে, এ মানে 2-4 ঘন্টার ব্যাপার আর কি, এই 30 মিনিটের কাজ নয়। হ্যাঁ, আপনি যা ওপরটা না দেখলাম না বুঝতে পারবেন না, একবারে তছনছ করেছে একদম। মানে হ্যাঁ, তাও আমাদের এখানে পাহারা আছে, হ্যাঁ সিকিউরিটি আছে, ওনারা পাহারা দিচ্ছেন, প্রতি বাড়িতে মাসিক চাঁদা আছে 70 টাকা করে দেওয়া হয় সবাই। এই পাহারা চাঁদা প্রায় আজকে তো 6-7 বছর চলছে, হ্যাঁ পাহারা আছে। আগে আমরা নিজেরা পাহারা দিতাম। না, এর আগে বহু চুরি হয়েছে, এই তো কিছুদিন আগে দুর্গা মন্দিরের ক্যাশ বাক্স ভেঙে চুরি হলো, আমাদের এই পাশে একটা বাড়িতে গাড়ি চুরি হয়ে গেল। হ্যাঁ, মানে এখন এই কোনো দিন হয়নি। বা এই আমাদের বাণী নিয়োগীর বাড়িতে মাস দুয়েক আগে বাড়িতে চুরি হলো, কিন্তু পাহারা থাকাকালীন চুরি হয়েছে। হ্যাঁ, আতঙ্ক তো মানে আমরা সবসময় আমরা বাড়িতে মানে কোনো বাড়িতে যদি বাজার যাই সেটাও আমরা ভয়ে থাকি যে আমরা মানে ঠিক এসে দেখতে পাবো নাকি। হ্যাঁ, আমরা সেটাও আমরা ভয়ের মধ্যে থাকি, এইরকম অবস্থা। যদি একটা বিয়ে বাড়িতে যাই রাত্রেবেলা, যদি 11 না আমাদের তাদের খেয়ে মানে ছেড়ে আমরা চলে যাব, মানে এইরকম ভয় আমার মধ্যে মনে হতে। আমরা চাইছি এর একটা শুরু হওয়া হতে, হ্যাঁ যাতে মানে এর কিছু একটা ব্যবস্থা। আমরা ধরুন পাহারাটা থাকাকালীন, আমরা পাহারা আছে নিশ্চিন্দবন্ধে আমরা কোথাও গিয়েছি, কিন্তু পাহারা থাকাকালীন যদি এইরকম ঘটনা ঘটে তাহলে আমরা কিসের উপর ভরসা করবো? হ্যাঁ, এইরকম গলির ভেতরে একটা মানে এরকম ভেতরে মানে হ্যাঁ একটাই রাস্তা, এর আর দ্বিতীয় কোনো রাস্তা নেই যে অন্যদিকে চুরি করে চলে গিয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছেন। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাহার রিপোর্ট, আনন্দ বার্তা।